এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা রোগ বেদি ভালা মুসিবত যেটি আমাদের হয়ে থাকে এটি হতে পারে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য রহমত হতে পারে গজব হতে পারে এটি আমাদের জন্য একটি পরীক্ষা এই মুহূর্তে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে কিছু উপদেশ রয়েছে অবশ্যই যেন এই উপদেশগুলি আমরা বাস্তবায়ন করি প্রথম উপদেশ রোগ বৃদ্ধি ভালা সময় আল্লাহর উপর সুধারণা রাখবেন এত রয়েছে আপনার শারীরিক মানসিক প্রশান্তি হাদিসে কুচিতে মহানবুল আলমী নেশাদ করেন আনা ইন্দা দন্নি আবদিবি বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তাদের সাথে সেভাবে থাকি ওয়া ইন দান্না খাই ফালাহু ও ইন ফালাহু যদি ভালো ধারণা করে এটা তাদের জন্য মঙ্গল খারাপ ধারণা করলে তাদের জন্য অমঙ্গল তাই আমরা কী করবো ভালো ধারণা রাখবো দ্বিতীয় সবচেয়ে বড় চিকিৎসায় মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি এবং সিকির করা কারণ একমাত্র তিনি এই ভালা মুসিবত আমাদেরকে দেন মুক্তির দেওয়ার মালিক পরিত্রাণদের মালিক একমাত্র তিনি ও ইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজীব দাওয়াত আদাই আমার সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায় বলুন আমি তো তাদের নিকটেই আছি যখন আমাকে আহ্বান করে আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দিই আম্মা ইউজিবুল মুযতাররা ইদা দাআ ও ইয়াকশিফু সু বিপদে শরণাপন্ন ব্যক্তি যখন আহ্বান করে বিপদে গ্রাস হয়ে যায় তখন কে আছে এই বিপদ মুক্তি করার আমি ছাড়া আর কে আছে এমনি হাজার আসকান রাহেমাল্লাহ বলেছেন সবচেয়ে বড় চিকিৎসা হইল যে কোনো রোগের সময় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা এবং সুধারণা দ্বিতীয় উপদেশ আপনি পরিপূর্ণ আস্থা আল্লাহর উপর উপায় অবলম্বন করবেন সঠিক তবে যেন আল্লাহর উপর সুধারণা থাকে এবং তিনি সুস্থ করার মালিক অন্য কেউ নয় হসপিটালের দিকে মনকে ঝুঁকি দিয়ে না ডাক্তারের দিকে স্মরণাপন্ন হয়ে মনকে ঝুঁকি দিয়ে না যে ডাক্তার সব কিছু রোগ বেদি ভালো মুসিবত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি না সারায় এ থেকে কেউ সারানের ক্ষমতা রাখে না। ও ইএম সাজ আল্লাহ হবে দর ইল্লাহু। যখন বিপদাপদ ভালা মুসিবত আসে আল্লাহ ছাড়া এ থেকে মুক্তি দেওয়ার আর কেউ নেই। ও আইইব ইদনা আদা রব্বাহু আননি মসসানিয়া দর ও আন্তার হামর আহিমিন। আইবলে সালাম বিপদে সারাণপন্ন হয়ে দোয়া করেছিলেন। একমাত্র একমাত্রে ওপায়বলম্বন আল্লাহ দিকেছিল। যে আমি তো। ক্ষতিগ্রস্ত হয়ে গেছি বিপদে গ্রাস হয়ে গেছি আপনি তো উত্তম দয়ালু ফাস্তা জবনা আলাহু আল্লাহ বলেন আমি তার দোয়া কবুল করলাম এবং তার বিপদ আপদ ভালা মুসিবত দূর করলাম চতুর্থ এই সময় ধৈর্য ধরবেন অরোগ বৃদ্ধি ভালা মুসিবতকে গালি দিবেন না এর উপর অসন্তুষ্ট হবেন না কারণ মানুষের এটি পরীক্ষা আল্লাহ রবুল আলমিন মানুষের ইমানের উপর নির্ভর করে পরীক্ষা করে থাকেন যার জন্য সাদিবিন আবি অকাশের হাদিস রসলামকে জিজ্ঞাসা করলেন

শরয় সম্মত জিকির দোয়া যেটি করেছেন এটি বেশি বেশি পড়ে যার পক্ষরুন আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা الشافي لا شفا الا شفاؤك شفا الله لا يقدر سقمা যেখানে আপনার আক্রান্ত স্থানে যেন হাত লাগান তিনবার বিসমিল্লাহ বলুন সাতবার পড়ুন আউদু বিল্লাহি ও কুদ্রাতিহি মিন শাররি আজিদু আযিদু হাদিরু দেখবেন বালা থেকে রোগ থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন ষষ্ঠ উপদেশ যেটি শেষ সেটি হল আল্লাহ রহমত থেকে আরোগ্যতা থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না ইন নাহুলা এই ইয়াসমীর রাও হেল্লা ইল্লাল কৌমল কাফিরিম আল্লাহ রহমত থেকে একমাত্র নিরাশ হয় কাফের যারা আয়ুব আলাইহি সালাত সালাম আঠারো বছর অসুস্থ ছিলেন তিনি নিরাশ নিয়ে তার পরে দোয়া করছেন আল্লাহরবুল্ আলামীন তাকে আরোগ্যতা দান করছেন আল্লাহরব্লা আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন তাই আশা রাখি আমরা রোগ যখন হবে এই উপদেশগুলি গ্রহণ করব দুনিয়া খেরাত উভয়কালে আমাদের জন্য এতে কল্যাণ মঙ্গল রয়েছে আল্লাহর্বুল আলমিন এই আমলগুলি করা তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন